মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান নিখিল রবিদাস হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এদিন প্রয়াত উপপ্রধানের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানানোর সাথে তাদের পাশে থাকার বার্তা দিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। জানা যায়, নিখিল রবিদাস শারীরিক অসুস্থতা নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বলে আছি, এখন খুব দুঃখজনক ঘটনা ঘটেছে একটা। আমাদের পীরগঞ্জ অঞ্চলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তার উপপ্রধান নিখিল রবিদাস মশাই ছিলেন। তিনি গতকাল হার্ট অ্যাটাক করে দুর্গাপুরে মারা গেছে। আমাদের দলের কাছে এটা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। সমস্ত কর্মীরা আমাদের যারা আছেন, তার পরিবারের সাথে সাথে এই এলাকার মানুষের সাথে সমস্ত কর্মীরা খুব ব্যথিত, মর্মাহত। আমাদের এই শোক বার্তা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা। এত আমরা দুঃখ পেয়েছি ওনার মৃত্যুতে। আমরা আশা করছি ওনার আত্মা শান্তি কামনা করবো আমরা সকলে। আর যে তার পরিবারকে তিনি ছেড়ে গেছেন, তার ছেলে আছে, তার একজন স্ত্রী আছেন, মেয়েরা আছে। আমাদের তৃণমূল কংগ্রেস তৃণমূল অঞ্চল থেকে মালদা জেলা কমিটি সর্বতভাবে তার পাশে দাঁড়াবো এবং তাকে সমস্ত ধরনের সহযোগিতা আমরা আমাদের দলের পক্ষ থেকে করবো। পরিবারে কি স্বাস্থ্যসাথী কার্ড সুবিধাটা পেয়েছিল? স্বাস্থ্যসাথী কার্ড প্রথম দিকে একটু মিস্টেক ছিল, পরে এ করে গিয়েছিল। আমার দুর্গাপুরের ওখানকার হাসপাতালের লোকজনের সাথে কথা বলেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো আর কি। মেজর হার্ট অ্যাটাক থাকার কারণে তার ট্রিটমেন্ট স্টার্ট করেছিল। এই যে আমাদের এখনও সচেতনতার অভাব, এই সচেতন যতক্ষণ পর্যন্ত আমরা হতে পারবো না। মুখ্যমন্ত্রী তার নিজে এসে কার্ডটা করে দিয়ে যাবেন না, দুয়ারে সরকার করেছেন, বিভিন্ন ধরনের ইয়ে আছে। তা আমরা আজকের আপনাদের মধ্যে সবাইকে বলতে চাই আমরা, যে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত তিনি ছাড়ের ব্যবস্থা করেছেন, আপনারা সকলেই সজাগ হয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা করেন। দুয়ারে সরকার চলছে, সেখানে গেলে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে যাবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।